সূরা আদিয়াত আয়াত 11 রুকু 1 অবতীর্ণ মক্কায়। আদিয়াত অর্থ দ্রুতগামী ঘোড়া বা উট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল আদিয়াতি যাবহা, শপথ সেই ঘোড়াগুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। ফালমুরিয়াতি কদহা, যারা ফুরের ঘর্ষণে আগুন ছুটায়। যারা হঠাৎ আক্রমণ চালায় প্রভাতকালে। যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে। অতপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ অবশ্যই তার প্রতিপালকের বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, আর সে নিজেই এর সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, সে কি জানে না কবরে যা আছে তা যখন উত্থিত হবে। এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে। নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন।